নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খেল দুনিয়া। নিয়ে চলে এসেছি আরও একটা নতুন এপিসোড শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের অপেক্ষা করছো? প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব না। তোমরা যদি সাপোর্ট করো তাহলেই উৎসাহ পাবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড যেসব আপডেট উঠে আসে সেগুলো তোমাদের জানানোর। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গতদিন দুর্দান্ত কামব্যাক করার পর আজ আবার মাঠে নামছে মোহনবাগান, আর আজ মোহনবাগানের বিরুদ্ধে ওডিশা এফসি। তো ওডিশা এফসির পারফরমেন্স একদমই ভালো যাচ্ছে না এই মুহূর্তে, তারপর আবার তাদের কোচ স্টুয়ার্ট ব্যাকস্টারকে স্যাক করেছে ম্যানেজমেন্ট। তো এই মুহূর্তে কোচ ছাড়াই খেলতে নামবে ওডিশা এফসি। তো এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে মোহনবাগানকে, কারণ লাস্ট দিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এক গোলে পিছিয়ে গিয়েও ম্যাচ জিতে নেয় মুম্বাই সিটি এফসি। তো তারা এই মুহূর্তে 15 ম্যাচের পর 33 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে, আর মোহনবাগান 14 ম্যাচ থেকে 27 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। তো আজকের ম্যাচটা জিতলে 30 পয়েন্টে পৌঁছাবে মোহনবাগান, আর হাবাসসহ গোটা মোহনবাগান টিম এই ম্যাচ জেতার জন্য বদ্ধপরিকর। ওডিশা এফসি লাস্ট পজিশনে থাকলেও হাবাস ম্যাচটাকে একদমই হালকাভাবে নিচ্ছেন না। এই ওডিশা এফসির বিরুদ্ধে ফার্স্ট লেগে ইঞ্জুরি টাইমে রয় কৃষ্ণার গোলে জিতেছিল সবুজ মেরুন। তো ওডিশা এফসি এই মুহূর্তে 14 ম্যাচ খেলে 8 পয়েন্ট নিয়ে 11 নম্বর পজিশনে আছে। এখনও অবধি তারা মাত্র একটা ম্যাচই জিতেছে, 5টা ম্যাচ ড্র করেছে এবং 8টা ম্যাচ হেরেছে। গোল করেছে 13টা এবং গোল কনসিড করেছে 21টা, অর্থাৎ গোল ডিফারেন্স -8। আর লাস্ট 5টা ম্যাচে একটাও জিততে পারেনি তারা, 2টো ড্র করেছে, বাকি 3টে হেরে গেছে। অন্যদিকে মোহনবাগান 14 ম্যাচ থেকে 27 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে, 8টা ম্যাচে জিতেছে, 3টে হেরেছে ও 3টে ড্র করেছে। গোল করেছে 16টার গোল কনসিড করেছে 9টা এবং তাদের গোল ডিফারেন্স আছে +7। লাস্ট 5টা ম্যাচে 2টো জিতেছে, 2টো হেরেছে এবং 1টা ম্যাচে ড্র করেছে। তো এই গেল দুটো টিমের স্ট্যাটস। তো এবার বলে দেবো আজকের ম্যাচে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কেমন হতে পারে। লাস্ট দিনের ফার্স্ট ইলেভেন থেকে খুব একটা চেঞ্জ করবেন না হাবাস, তবে আজকের ম্যাচে কার্ল ম্যাথিউ খেলবেন না। লাস্ট ম্যাচে ইয়েলো কার্ড দেখেছিলেন তিনি এবং সেটা তার 4 নম্বর ইয়েলো কার্ড ছিল, তাই তিনি সাসপেন্ড আজকের ম্যাচে। তো গোলে খেলবেন অরিন্দম ভট্টাচার্য রোজকার মতন, এবং সেন্ট্রাল ব্যাকে তিরি সন্দেশ চিঙ্গান, আর রাইট ব্যাকে খেলবেন প্রীতম কোটাল, এবং লেফট ব্যাকে আজকের ম্যাচে আবার ফিরতে পারেন শুভাশিস বোস। তিনি যদি না খেলেন তাহলে খেলবেন সুমিত রাঠি সেই পজিশনে, এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলবেন শেখ সাহিল। তোমাদের আগেই বললাম 4টে হলুদ কার্ড দেখার জন্য আজকের ম্যাচে সাসপেন্ড আছে কার্ল ম্যাথিউ, এবং মাঝ মাঠে প্রণয় হালদারের সাথে থাকবেন জয়েশ রানে। হয়তো আজকেই হাবাস মাঠে নামাবেন লেনি রড্রিগেজকে, আগের ম্যাচে মার্সেলিনোকে মাঠে নামিয়েছিলেন হাবাস এবং তিনি প্রথম ম্যাচেই সবুজ মেরুন জার্সি গায়ে হিরো হয়ে গিয়েছেন। তো সেই রকমই লেনিকে হয়তো প্রথম থেকেই আজ মাঠে নামাবেন হাবাস। এটাও দেখার বিষয় যে লেনি রড্রিগেজের মোহনবাগানের দ্বিতীয় ইনিংসটা কেমন কাটে। এছাড়াও রাইট উইংয়ে খেলবেন প্রবীর দাস, আর ফরওয়ার্ডে রয় কৃষ্ণের সাথে থাকবেন মার্সেলিনো। রয় কৃষ্ণ ও মার্সেলিনো জুটির উপর তাকিয়ে থাকবে গোটা মোহনবাগান জনতা, কেরালার বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করার পিছনে যাদের গুরুত্ব ছিল অপরিসীম। জয়ের ধারা অব্যাহত রাখতেই হবে মোহনবাগানকে, কারণ লিগ যেই জায়গায় চলে এসেছে এখানে 1 পয়েন্ট নষ্ট মানেই পিছিয়ে পড়া। মুম্বাইকে তাড়া করতে গেলে 3 পয়েন্ট অবশ্যই দরকার এই ম্যাচ থেকে, এবং মোহনবাগানের প্রথম লক্ষ্য হওয়া উচিত লিগ চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চান্স পাওয়া। তো দেখা যাক আজকের ম্যাচেও সবুজ মেরুন ঝড় ওঠে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।